আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক টেস্ট সার্ভ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার এবং মুসমুসে চিকেন পাকোড়া। বিকেল বা সন্ধ্যার নাস্তায় অথবা মেহমানদারিতে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি সহজভাবে দেখানো আজকের এই চিকেন পাকোড়া রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন পাকোড়ার জন্য আমি এখানে মুরগির মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে দেড় কাপ মুরগির মাংস নিয়েছি। পাকোড়ার জন্য চেষ্টা করবেন মুরগির মাংসগুলো এভাবে পাতলা ও ছোট ছোট টুকরো করে কেটে নিতে। প্রথমে দিচ্ছি লেবু রস এক চা চামচ, ভিনেগার এক চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। ভিনেগার না থাকলে তার পরিবর্তে শুধু লেবুর রস দিতে পারেন। লেবুর রস ও ভিনেগার দেওয়ার কারণে শুধু যে টেস্ট বাড়বে তা না, মুরগির মাংসও তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন অ্যাড করছি রসুন বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, চাট মশলা 1 টেবিল চামচ। চাট মশলার গুঁড়া অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে চিকেন পাকোড়া অনেক টেস্টি হবে। ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, চালের গুঁড়া 1/2 কাপ। চালের গুঁড়ার পরিবর্তে বেসন দিতে পারেন। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার ও চালের আটা দিয়ে পাকোড়া অনেক বেশি মুসমুসে হবে। ডিম একটি, ডিমটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচি 1/2 কাপ। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। ডিম ও পেঁয়াজ দেওয়ার কারণে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। যদি ডিমটা স্কিপ করেন তাহলে সামান্য পানি দিয়ে মেখে নিতে হবে। পাকোড়ার জন্য এরকম আঠালো একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখব। এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। 30 মিনিট পর এখন পাকোড়াগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটা গরম হলে অল্প অল্প করে পাকোড়ার মিশ্রণ নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়, কেননা অতিরিক্ত গরম তেলে পাকোড়া দিলে বাইরের দিকটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরের চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আবার অনেক বেশি সময় নিয়েও ভাজা যাবে না, তাহলে চিকেনের জুসি ভাবটা থাকবে না, চিকেন হার্ড হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। যেহেতু চিকেনে ভিনেগার ও লেবুর রস দিয়েছি এবং ম্যারিনেট করে রেখেছি, তাই চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। একপাশে 2-3 মিনিট ভেজে তারপর পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট পর একইভাবে উল্টিয়ে দিতে হবে। দুই মিনিট পর পাকোড়াগুলো উল্টিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। পাকোড়ার খুব সুন্দর কালার এসেছে এবং এগুলো পারফেক্ট ভাজা হয়েছে। এখন একটি ছাঁকনিতে উঠিয়ে প্লেটে টিস্যুর উপর রাখছি, এতে এক্সট্রা তেল শুষে নিবে। একইভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি।
चिकेन पाकोड़ागुलो आमी टमेटो ससर साथे परिवेशन करछि। आपनारा चाहले अन्य जेकोनो सस दिए परिवेशन करते पारेन। भिडियोटी देखार जोन्नो असंख्य धन्यवाद। भालो लागले लाइक कमेंट शेयर करबें। प्लिज सबस्क्राइब माई यूट्यूब चैनल एंड फलो माई फेसबुक पेज। घरे तैरी खाबार खान, सुस्थ थाकुन। आल्ला हाफेज़।